বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধ স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিত ডিসিপ্লিনে মাস্টার্স শেষ করে ভর্তি হয়েছিলেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত 18 জুলাই পুলিশের গুলিতে নিহত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। জুমার নামাজের পর জনগণ তৃণমূল থেকে কাজ করতে হবে।